প্রাথমিক স্কুলের ভিতরে রাতভর চলল অশ্লীল নাচের আসর, প্রশ্নের মুখে প্রশাসন। আধার নামতেই সেই স্কুলের মধ্যেই বসে গেল অশ্লীল নাচের আসর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল যেখানে পঠনপাঠনের জায়গা, আধার নামতেই সেই স্কুলের মধ্যেই বসে গেল অশ্লীল নাচের আসর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ে। রাতভর মাইক ভাড়া করে উদ্দাম নৃত্য চললেও সে কথা নাকি জানেই না স্কুল কর্তৃপক্ষ। এমনকি তাদের দাবি, এই বিষয়ে তাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি আয়োজকেরা। প্রশ্ন উঠছে, অনুমতি তো দূর, প্রশাসনের নাকের ডগায় এই ধরনের অশ্লীল কাজকর্ম ঘটছে কি করে? এদিকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানা যাচ্ছে তা মূলত বিহারের চিত্রহার, যা চলতি কথায় ছামিয়া নাচের আসর নামেই পরিচিত। খুদে শিশুদের পড়াশোনার জায়গায় এই ধরনের কার্যকলাপে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের দায়বদ্ধতা নিয়েও। হিন্দি গানের উপর অশ্লীল পোশাকের অশ্লীল উদ্দাম নাচ চলে স্কুলের অন্দরে। এদিকে শিশুদের সরকারি স্কুলে এই ধরনের অপসংস্কৃতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন স্কুলের টিচার ইনচার্জ। অন্যদিকে রায়গঞ্জ শহর সংলগ্ন এই স্কুলের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত যুবকেরাই নাকি এই আসরের আয়োজন করেছিল, যদিও তৃণমূলের তরফে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এমনকি পাল্টা দোষারোপ করা হয়েছে বিপির দিকেই। চাচাছোলা ভাষায় আক্রমণ করা হয়েছে গেরুয়া শিবিরকে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দাবি, এখানে যা হচ্ছে তা আদপে উত্তরপ্রদেশ বিহারের সংস্কৃতি, ওই অশ্লীল সংস্কৃতি এ রাজ্যে আমদানির চেষ্টা করছে বিজেপি। বাংলায় রবীন্দ্র নজরুলের সংস্কৃতি চলে, তাই বিজেপি এখানে মাঝে মাঝে এরকম মিথ্যা অপবাদ দিয়ে থাকে। দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যেই বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ি অভিযোগ করে, বলেন এই রাজ্যে শিক্ষানীতির অধঃপতন হয়েছে, শিক্ষা অঙ্গনগুলোকে নিজেদের দখলে নিয়ে সেখানে নাচের আসর বসিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, যারা এই আসর বসিয়েছে তারা বিজেপিরই লোকজন। এদিকে গোটা ঘটনার আসল সত্যতা জানতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের মূল পরিদর্শক দীপক চন্দ্র। তিনিও জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের কাছে কোনো অনুমতি ছিল না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।